পূর্ব আফ্রিকার দেশ মালয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলস চিলিমাকে বহনকারী একটি সামরিক উড়োজাহাজ নিখোঁজ হয়েছে সোমবার প্রেসিডেন্ট তথ্য জানিয়েছে ঘটনায় অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী লি লংওয়ে ছেড়ে যায় কিন্তু উড়োজাহাজটি আর অবতরণ করেনি পরে বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করেন মালোয়ের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেন্টিনো ফেরি মালোয়ের প্রেসিডেন্ট লজারাস চাকবের কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে উড়োজাহাজটি রাজারের বাইরে চলে যাওয়ার পর উড়োজাহাজটির সঙ্গে বিমান কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়